নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা রাজ্যের মানুষকে তাদের বিরুদ্ধে 35 বছরের কালা শাসনের বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করেছি। এদের গুন্ডাগিরির বিরুদ্ধে, এদের আর্থিক দেনায় তলিয়ে যাওয়ার বিরুদ্ধে, বাংলাকে রক্তাক্ত শ্রাত করবার বিরুদ্ধে আমরা হেঁটেছি গণতান্ত্রিক উপায়ে। কিন্তু আজকে দেখলাম এক বুড়ো খোকা যে বাংলায় মাঝে মধ্যে মুখ দেখায় দাঁড়াবার জন্য, আর দিল্লিতে তাবেদারি করে ওই প্রকাশ করা তার আরেকটা কি নাম আছে, ইয়েচুরি, ইয়েচুরি আর কারাতের। এবং আজকে দেখলাম অনেকদিন পর বাক্স থেকে পাঞ্জাবি খুলে নীলোৎপলকেও দেখা গেল। কি ভেবেছে এরা? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছে, অমিত মিত্রর পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, তাকে জখম করেছে। একটার পর একটা ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে, বাংলার মানুষ সবটাই দেখছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ওই বুড়ো খোকা যারা স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বলে যারা এখান থেকে এই রাজ্যের থেকে প্রত্যাখ্যাত হয়েছে নির্বাচনে, কোথায় শতদল না কত দল, আর কোথায় ষাটোর্ধ্ব বয়স্ক একটি ডেপো ছেলে খোকা বাবু, তিনি নেতৃত্ব দিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা এসএফআই এর নাম করে সিপিএম এর দাদারা দিল্লির বুকে যে তাণ্ডব নৃত্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা হেনস্থা করেছেন, অমিত মিত্রকে যারা জখম করেছেন, তাদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে জায়গায় আমরা দেখছি 144 ধারা আছে, যে জায়গায় লোক যেতে পারে না, দিল্লির প্রশাসন কি করে এরকম একটি জায়গায় যেখানে বাংলার হয়ে দরবার করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার স্বার্থকে রক্ষা করবার জন্য, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবার জন্য, বাংলার মানুষকে হাসি ফোটাবার জন্য তিনি যখন দিল্লির বুকে বাংলার হয়ে কথা বলতে চাচ্ছেন, তখন বাংলার যারা ক্রুচক্রী, যারা কুৎসা চালিয়েছে, তারা আজকে রাস্তায় নেমে ধরা পড়ে গেছে, আজকে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে। কারা এই আন্দোলন করে আমাদের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে? কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে? আজকে ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে, দিল্লির বুকে দাঁড়িয়ে পুলিশের সামনে যেভাবে আমাদের প্রিয় নেত্রীকে হেনস্থা করা হয়েছে, যেভাবে অমিত মিত্রকে তার গায়ে হাত তোলা হয়েছে, জখম করা হয়েছে, তার পাঞ্জাবি ধুতি ছিঁড়ে দেওয়া হয়েছে, বাংলার মানুষ দর্শক প্রত্যেকেই তা আজকে দেখেছে। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, আমরা জানি গণতান্ত্রিক উপায়ে মানুষের ঝড় এরাজ্যে কিভাবে তুলতে হয়। আমাদের কর্মীরা, আমাদের দলের সভ্য সমর্থকরা, আমাদের দলের প্রতিটি কর্মী ব্লকে ব্লকে, জেলায় জেলায় আজকে থেকেই মিছিল মিটিং প্রতিবাদ করবে, এবং যতদিন পর্যন্ত না আমরা দেখতে চাই যে কেন্দ্রীয় সরকার এই ঘটনায় দোষীদের শাস্তি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আমাদের আন্দোলন জেলায় জেলায় চলবে, মহল্লায় মহল্লায় চলবে, ব্লকে ব্লকে চলবে। আমরা ধিক্কার দিবস পালন করব আগামীকাল, আগামীকাল ধিক্কার দিবস হবে। আমাদের ছাত্র শাখা ইতিমধ্যেই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছে। আমাদের বিভিন্ন শাখা সংগঠনকেও আমরা অনুরোধ করব, আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক স্তর থেকে জেলা স্তর সর্বত্রই প্রতিবাদ মিছিল হবে, ধিক্কার মিছিল হবে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আন্দোলন করব, এবং প্রত্যেকটি জায়গায় মহল্লায় মহল্লায় আমাদের প্রতিবাদ সভা করতে হবে। আমরা সেই অনুরোধ আমাদের জেলার সমস্ত তৃণমূল কর্মীদের কাছে জানাচ্ছি, জনগণও এর মধ্যে সাপোর্টে নামবেন, এবং জনমত তৈরি করতে হবে। এই ধরনের যারা পশ্চিমবঙ্গের মাটিতে কলকে পায়নি, তারা এখন দিল্লিতে খুঁজে বেড়াচ্ছে কলকে খোঁজবার জন্য, এবং দিল্লির প্রশাসনও তাদের দায়িত্ব এড়াতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরি, শুধু জেড ক্যাটাগরি নয়, জেড প্লাস, জেড প্লাস,
এবং শুধু তাই নয়, তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি যাবেন, তার মন্ত্রীরা যাবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর বিক্ষোভকারীরা সেখানে বিক্ষোভ লোক জমানোর কথা নয়, 144 ধারা আছে, সেখানে লোক জমিয়ে বিক্ষোভ হবে। সমস্ত ঘটনাটার তদন্ত দাবি করছি আমরা, এবং আমরা আন্দোলনে নামছি, আমরা প্রতিবাদে নামছি, আমরা ধিক্কার দিবস পালন করছি। আবার বলি, ক্ষমতায় আসার জন্য 35 বছরের ক্ষমতা হারিয়ে আজকে ক্ষমতায় ফেরার জন্য যে রাস্তা সিপিএম নিচ্ছে, যে রাস্তা তাদের শাখা সংগঠনরা নিচ্ছে, আমরা এক কথায় বলি, দিচ্ছি। আমি তো বলছি, একেবারে মনে হচ্ছে না এটা পূর্ব পরিকল্পিত, এইখান থেকেই মাস্টার প্ল্যান করা হয়েছে। এর সঙ্গে দিল্লি সিপিএম এবং রাজ্য সিপিএম জড়িত, যারা ইনিয়ে বিনিয়ে নিন্দা করছে বলছে, তারাও এর মধ্যে আছে, সব যুদ্ধ বিমানরাও এর মধ্যে আছে। আমরা আবার বলছি, দেখুন, শুধু আক্রমণ নয়, যে ভাষায় অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রীকে দিনের পর দিন করেছে সিপিএম, করেছে বিরোধী দলনেতা থেকে শুরু করে একেবারে চুনোপুটি নেতা, সেও একই ভাষায় আক্রমণ করেছে, কিন্তু বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার সরকারকে, তার উন্নয়নমূলক কর্মসূচিকে, যে কায়দায় তিনি অর্থ কষ্টের মধ্য দিয়েও বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে পরিশ্রম তিনি করছেন, বাংলার মানুষ তাকে সাধুবাদ দিয়েছে। আর এতেই কলকে না পেয়েই তারা এই ধরনের পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে করছে। আমি শুধু বলি, যিনি বলেছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন, কলকাতায় ফিরে এরকম একটা আন্দোলন করে দেখান না, স্বতঃস্ফূর্ততা কাকে বলে আমরা তা দেখিয়ে দেব, মানুষই তার যোগ্য জবাব দেবে যে স্বতঃস্ফূর্ততা কাকে বলে। আমরা তো বললাম, আমাদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে শুরু হয়ে গেছে অবস্থান, ছাত্র নেতারা গান্ধী মূর্তির পাদদেশে বসেছেন, মিছিল মিটিং শুরু হয়ে গেছে। আমরা শুধু বলেছি, কোন রকম প্ররোচনায়, সিপিএমের প্ররোচনায় যেন আমাদের কর্মীরা পা না দেয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, যেভাবে সিঙ্গুরুকে আমরা সামাল দিয়েছি, যেভাবে নন্দীগ্রামকে আমরা সামাল দিয়েছি, যেভাবে সংগ্রামের মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়েই বাংলার মানুষের আশীর্বাদ দোয়া পেয়ে আমরা ক্ষমতায় এসেছি, সে গণতান্ত্রিক উপায়েই এর প্রতিবাদ হবে। আপনারা শুনলেন তৃণমূল ভবন থেকে সরাসরি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে আজ থেকেই ব্লকে ব্লকে, জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং শুধুমাত্র তাই নয়, আগামীকাল গোটা রাজ্য জুড়ে এবং দিল্লিতেও ছাত্র যুবারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।